আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড লেয়ার পরীক্ষার এক্সামিনেশন প্যাটার্নটা কি। তো সেটা বলার আগে আমি এখানে দেওয়া আছে যেহেতু সেকেন্ড লেয়ার এক্সামিনেশনের মানে কারা দিতে পারবে সেই জন্য সেটাই আগে একটু আলোচনা করে দিচ্ছি। যদিও তোমরা জানো লেয়ার ওয়ান থেকে যারা পাশ করেছে তারাই তো লেয়ার টু পরীক্ষা দেবে, তবুও একটু এখানে কী লেখা আছে সেটা পড়ি। এ টেস্ট উইল বি কন্ডাক্টেড ফর দ্য টপ 10% qualified students provided they have scored at least 30% of the total marks from first level of all units of a district. মানে প্রথম লেভেল পরীক্ষায় যারা মোটামুটি 30% নাম্বার স্কোর করেছে তাদের মধ্য থেকে মিনিমাম আর কি মিনিমাম 30% তাদের মধ্য থেকে 10%কে নেওয়া হবে। আর বলেছে সেটা বলেছে কিন্তু অল ইউনিটস অফ এ ডিস্ট্রিক্ট, মানে প্রতিটা ডিস্ট্রিক্টের প্রতিটা ইউনিট থেকে, ইউনিট বলতে আমি ওই কাট অফের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যে প্রতিটা ডিস্ট্রিক্টে অনেকগুলো ব্লক থাকতে পারে বা মিউনিসিপ্যালিটি থাকতে পারে, সেই সমস্ত এরিয়া থেকে মানে সেটা প্রত্যেকটাকে একটা করে ইউনিট বলা হচ্ছে, প্রত্যেকটা ইউনিট থেকে 10% করে। এবার বলেছে ইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি কভার্ড অ্যান্ড ফাইনালি টপ 20% প্রোভাইডেড দে হ্যাভ স্কোরড at least 40% of the total marks in layer 2 examination. Students from each district will qualify for third layer of examination. তার মানে বলেছে যে এবার লেয়ার 2 পরীক্ষায় থেকে কারা পাস করবে, 20% পাস করবে যারা মিনিমাম 40% নাম্বার পেয়েছে, এবং প্রত্যেক বলেছে ইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি কভার্ড, মানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টকেই কভার করা হবে। এবার বলেছে তারপরে তারা হচ্ছে থার্ড লেয়ার পরীক্ষায় যাবে, এটা একটু বলে নিলাম। এবার দেখো এক্সামিনেশন প্যাটার্নটা কি, এটাই অ্যাকচুয়ালি আমাদের এবার জানার বিষয়। সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে ওই কারা পরীক্ষা দিতে পারবে সেইটাই কিন্তু এখানে বলেছে, সেটা আর বলছি না। তারপরে 2 নম্বর বলছে সাবজেক্টস ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স, তার মানে ওই 3টে সাবজেক্ট লেয়ার ওয়ানে যেগুলো ছিল। কোশ্চেন টাইপ কী হবে, MCQ। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 mark ফর ইচ রং অ্যান্সার, এটাও MCQ টাইপের হবে, এবং বলেছে সেখানেও নেগেটিভ মার্কিং থাকবে, প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। মানে লেয়ার ওয়ান পরীক্ষা যেমন প্রতিটা ভুল উত্তরের জন্য ½ নম্বর কাটা যাচ্ছিল, এইটাতে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। আর ফুল মার্কস কি 100, ফুল মার্কস 100। ফিজিক্যাল সায়েন্সে 40, লাইফ সায়েন্সে 30, আর ম্যাথমেটিক্যাল সায়েন্স বলেছে শুধু ম্যাথমেটিক্যাল সায়েন্স মানে শুধু ম্যাথমেটিক্স না, সায়েন্স সংক্রান্ত যে ম্যাথমেটিক্স সেগুলো, হ্যাঁ সেটা বলেছে 30। এবার বলেছে ফর 50 কোশ্চেন, 50টা কোশ্চেনের জন্য, তার মানে ইচ কোশ্চেন ক্যারিজ 2 marks। এটা তোমাদের ইয়ারেই কিন্তু কমিয়ে দিয়েছে, হ্যাঁ লেয়ার ওয়ানেও কমিয়ে দিয়েছিল 50টা করেছিল, লেয়ার টুতেও কিন্তু 50টা কোশ্চেনই থাকবে। আগের ইয়ারে কিন্তু 100টা কোশ্চেন ছিল, তাহলে এটা অনেকটাই সোজা করেছে তোমাদের জন্য। তারপরে বলেছে ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই দুটো ভাষায় কোশ্চেনটা থাকবে, বাংলা এবং ইংরাজিতে। টেন্টেটিভ ডেট অ্যান্ড টাইম টু বি অ্যানাউন্সড লেটার, এই মানে ডেট এবং টাইমটা কি হবে এটা হচ্ছে পরে জানিয়ে দেওয়া হবে। এক্সামিনেশন সেন্টারস কোথায়, দেয়ার মে বি 1 examination center ইন ইচ ডিস্ট্রিক্ট, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে সেন্টার থাকবে। হ্যাঁ এবার যেমন অনেক সেন্টার ছিল ব্লক ওয়াইজ যেহেতু ছিল পরীক্ষাগুলো, এবার কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করেই সেন্টার থাকবে। আউটকামসটাও একটু বলে দিই, আউটকামস মানে এই পরীক্ষা থেকে কারা পাস করবে এবং কী কী পাবে। সেটা হচ্ছে টপ 10 ক্যান্ডিডেট প্রোভাইডেড মে হ্যাভ স্কোরড 40% অফ টোটাল মার্কস ইন লেয়ার 2 examination অফ ইচ ডিস্ট্রিক্ট উইল বি অ্যাওয়ার্ডেড এ বুক গ্র্যান্ট অফ 2000, তার মানে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 10 জনকে কিন্তু দেওয়া হবে এই বুক গ্র্যান্টের টাকা, তার যাদের মিনিমাম 40% নাম্বার পেতে হবে। আর মানে টপ 10 ক্যান্ডিডেট কিন্তু সে মিনিমাম 40% পেয়ে সে কোয়ালিফাই করছে, কিন্তু সবচেয়ে হায়েস্ট যে পেয়েছে ওই ডিস্ট্রিক্টের সেইভাবে হায়েস্ট হিসেবে 1, 2, 3 করে এরকম 10 জন পাবে। তবে 2 নম্বর টপ 20% স্টুডেন্টস প্রোভাইডেড দে হ্যাভ স্কোরড 40% অফ টোটাল মার্কস ইন লেয়ার 2 examination ফ্রম ইচ ডিস্ট্রিক্ট উইল কোয়ালিফাই ফর থার্ড লেভেল, তার মানে 20% স্টুডেন্টকে যারা মিনিমাম 40% পেয়েছে, মানে আগের পরীক্ষাটা যেমন লেয়ার ওয়ানে মিনিমাম 30% পেয়েছিল তাদেরকেও পাস করানো হয়েছে, এখানে কিন্তু 40% পেতে হবে, তারাই হচ্ছে থার্ড লেভেলে যেতে পারবে। আচ্ছা এখানে একটা কনফিউশন আছে যেটা আমি আগের কাট অফ ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে 3% কে দেওয়া হবে একটা টাকা, ওই যে 1000 টাকা করে 3 জনকে, আর তাছাড়া 10%কে পাস করানো হবে। ব্যাপারটা এরকম না, টোটাল 10% পাস করবে, সেই 10%-এর মধ্যে প্রথম 3 জনকে দেওয়া হবে ওই বুক গ্রান্টের টাকা। এইটার ক্ষেত্রেও ঠিক তাই, টোটাল 20% পাস করবে, যেটা একটু বুঝতে আমার আগের ভিডিওতে অসুবিধা হয়েছিল, যার জন্য কিন্তু আমি ওরকম বলেছিলাম। এই ভিডিওতে আমি ঠিক করে দিচ্ছি, সেটা হচ্ছে 20% স্টুডেন্টের মধ্য থেকে প্রথম 10 জনকে দেওয়া হবে এই বুক গ্রান্টের 2000 করে টাকা। আর এই 20% স্টুডেন্টই থার্ড লেভেলে যেতে পারবে, লেয়ার 3-তে যেতে পারবে। তো এই ছিল ব্যাপার এক্সামিনেশনের প্যাটার্ন, আশা করি বুঝে গেছো। তবে এই লেয়ার 2 কোশ্চেন কিন্তু তুলনামূলক অনেকটাই টাফ হয়। ফার্স্ট ইয়ারেই তোমরা দেখেছো যে বেশ কিছু কোশ্চেন বেশ টাফ, কনফিউশন হচ্ছে উত্তরে। এইটা কিন্তু আরও অনেক বেশি টাফ হবে, কোশ্চেনগুলো আরও অনেক বড় বড় হবে। ভালো করে বুঝে নিয়ে, অপশনগুলো এমন থাকবে যে 4টে অপশনই মনে হয় এটাই হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এরকম ব্যাপার। সেই জন্য পড়াশোনাটা কিন্তু অনেক বেশি করতে হবে তোমাদের। আর একটা কথা বলছি, আমি লেয়ার 1-এ যে ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে MCQ টাইপের শুধু লাইফ সায়েন্সের একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা বাদ দিয়ে বাকি যে ভিডিওগুলো দিয়েছিলাম সবগুলোই কিন্তু ব্যাখ্যামূলক দিয়েছিলাম। তো ওই ব্যাখ্যামূলক ভিডিওগুলোও কিন্তু এই লেয়ার 2 এর জন্য লাগবে, কারণ সেখানে পুরো কনসেপ্টটা রয়েছে। আমি আরও কিছু ভিডিও দেবো, সেগুলো দেখার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে নাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও, যদি সবগুলো দেখে না থাকো, আর যদি মনে থাকে তো দেখার প্রয়োজন নেই, যদি দেখে থাকো অথচ মনে নেই তাহলে কিন্তু তোমাদের আবার দেখতে হবে। তো ওই ভিডিওগুলো একটু দেখে নাও। আর তাছাড়া তোমাদের নিজে কিন্তু বাড়িতে অনেকটাই পড়তে হবে, শুধু ভিডিও দেখলেও কিন্তু হবে না, নিজে অনেকটাই পড়তে হবে, তবেই তুমি কিন্তু এটাতে কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টও করে জানিও, আর সাবস্ক্রাইবও করে দিও।